সুপ্রিয় দর্শক, এদিকে লক্ষ্য করুন। দর্শক, আপনার শসা গাছেও এরকম দ্বিগুণ ফলন হবে এই দ্রবণটি গাছে দিলে। চলুন জেনে নেওয়া যাক। শুরুতে একটি বালতি নিতে হবে। এবার এর মধ্যে আগের থেকে 2 লিটার পরিমাণ ভাতের মাড় অ্যাড করে নিতে হবে। এবার এর মধ্যে 1 লিটার পরিমাণ চাউল ধোয়া পানি অ্যাড করে দিতে হবে। পাশাপাশি এর সাথে 1 লিটার পরিমাণ খোলের গুলানো পানি অ্যাড করে দিতে হবে। এবার এগুলোর মধ্যে আবার 5 লিটার পরিমাণ পানি দিয়ে এই দ্রবণটি এভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়ানো হয়ে গেলে এই দ্রবণটি নিয়মিত প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এটি সব গাছের জন্য প্রযোজ্য। এতে করে গাছে অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে ফুল ফল আসতে শুরু করবে এবং গাছের দ্বিগুণ ফলন পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।